তাঁদের বুড়ি নুয়া কাইলা কথা কইব মিটে চাই আঙ্গো বাড়ি নুয়া খালি রয়্যাল ডিস্ট্রিক্টে ভাই দ্য নামটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যালো কু ভাই ও বোনেরা, নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কি বলছিস তুই? সরি, আই এম ভেরি ভেরি সরি। গ্রাম্য একটা প্রবাদ আছে, একজনের গোয়া দিয়া বাস যায় আরেকজন বসে বসে গিরাগনে। কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া এই সকল মিশ্র প্রতিক্রিয়া নিয়েই আমাদের আজকের আয়োজন। তো ইন্ট্রো গল্প বাদ দিয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আমি নোয়াখালী থেকে বলছি, কুমিল্লা বিভাগ হোক কিংবা না হোক সেটা নিয়ে বলছি না, তবে বাহার সাহেবের দাবি উপস্থাপন করা ছিল অনন্য। আর আমাদের কাদের সাহেব শুধু শুধু সকাল বিকাল বিএনপিকে নিয়ে পড়ে আছে। সত্যি এই সরকারের আমলে হয়তো কুমিল্লা নামে আমরা বিভাগ নাও পেতে পারি, তবে বাহার ভাইয়ের অবদান কুমিল্লাবাসী ভুলবে না। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। কুমিল্লা যেহেতু মেঘনা হবে, তাহলে খুলনার নাম রূপসা করে দেয়া হোক, ঢাকাকে বুড়িগঙ্গা, রংপুরকে তিস্তা এবং পুরো বাংলাদেশের নাম পরিবর্তন করে বঙ্গোপসাগর রাখা হোক। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস। প্রধানমন্ত্রীকে বলে দিও, যে কালে কুমিল্লা ত্রিপুরা ছিল সেই কালে বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তান ছিল। আমরা গ্রেট ত্রিপুরা রাষ্ট্র বানাতে চাই, তাহলে কুমিল্লাবাসী একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী, আগরতলা কুমিল্লা মিলে নতুন স্বাধীন রাষ্ট্র তৈরি করা হোক। আপা, সেই সাথে ব্রাহ্মণবাড়িয়াকে আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক, দি ইউনাইটেড স্টেট অফ ব্রাহ্মণবাড়িয়া। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলে। ইশ, মিথ্যে কথা। কথাটা যে মিথ্যে নয় সে প্রমাণ আমার কাছে আছে। ওকে ওকে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই দেশের উন্নয়নের জন্য। আমার আশা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে, আর ইচ্ছে হয় ওনাকে একটা স্যালুট দিতে। হক কথা। ঠিক আছে ঠিক আছে। কুমিল্লাকে প্রধানমন্ত্রী এভাবে অপমান করা ঠিক হয়নি। ঠিক বলেছো, ঠিক বলেছি। বাংলাদেশের প্রত্যেক জেলায় একটি বিভাগ হোক, তাহলে আর বাজাবাজি হবে না, সবাই বিভাগ নিয়ে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করে আবেদন করছি, আমাদের কুমিল্লা বিভাগ চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কারণ কি? অনেক রহস্য আছে। আগে একটা নাম শুনতাম, জোট যার মুলুক তার, এখন মাননীয় প্রধানমন্ত্রীর ভাষ্য মতে বুঝতে পারলাম, দেশ যার মুলুক তার। হ্যালো, পুলিশ স্টেশন। এখন থেকে মুভি দেখা বাদ দিয়ে আমাদের দেশের সরকারি মুভি দেখা শুরু করে দিলাম, হাসিও আসে এই মুভি দেখে। কি বলছো তুমি? তোর মাথা নষ্ট ভাই। আমি হাসতে হাসতে পেট ব্যথা করছে। কু নাম দেবে না বলছে প্রধানমন্ত্রী, আমরা চাই ব্রাহ্মণবাড়িয়া। এতদিন পর শেষ পর্যন্ত নোয়াখালী বিভাগ আর হলো না। ভালো হয়েছে, বিভাগ হলে নাম শুনতে কি রকম লাগতো। এই অপমান আমি সহ্য করব না। প্রধানমন্ত্রীকে একটা স্যালুট দিতে ইচ্ছা করছে। প্রধানমন্ত্রী যে তেলবাজি বোঝেন এটাই খুব ভালো লাগলো। ফাম দিস না, ফাম দিস না। প্রতিটি জেলাকেই বিভাগ ঘোষণা করে প্রধান প্রধান কার্যালয় সেখানে স্থাপন করা হোক, তাতে ঢাকার যানজট ও লোকজন দুটোই কমবে, সেই সাথে মানুষের ভোগান্তিও কমবে। আপনি কথা কম বলেন, বিদেশী লোক অধিক কথা ভালো না। ওকে ওকে। তো আজকের আয়োজন এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করুন, এবং আপনার বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়ার যদি কোনো বন্ধু থাকে তাদের সাথে শেয়ার করে ট্যাগ করুন, আর পরবর্তী এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।